ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন তিনি মুক্তির শক্তিতে দৃঢ়ভাবে বিশ্বাসী। সেকেন্ড চান্স মান্থের অংশ হিসেবে বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, যারা ভুল করে অপরাধ করেন তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া সমাজের দায়িত্ব। এ সময় স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইন চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেন ভাইস প্রেসিডেন্ট। এর ফলে একজন ব্যক্তির অপরাধের রেকর্ডের উপর ভিত্তি করে ঋণের যোগ্যতার উপর বেশিরভাগ বিধিনিষেধ বাতিল হবে। এছাড়া হোয়াইট হাউসে শিশুদের সাথেও একটি অনুষ্ঠানে যোগ দেন কামালা হ্যারিস। সেকেন্ড চান্স মান্থ এর অংশ হিসেবে বৃহস্পতিবার হোয়াইট হাউসে গোলটেবিল বৈঠকে অংশ নেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এতে তার সাথে যোগ দেন টেলিভিশন স্টার ও ব্যবসায়ী কিম কার্দাশিয়ান। এছাড়াও অংশ নেন বুধবার বাইডেন প্রশাসনের কাছ থেকে ক্ষমা পাওয়া চারজন এবং হোয়াইট হাউস অফিস অব পাবলিক এঙ্গেজমেন্ট এর পরিচালক স্টিভ বেঞ্জামিন। বৈঠকে স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইন চূড়ান্ত করার বিষয় নিশ্চিত করেন কামালা হ্যারিস। এটি একজন ব্যক্তির অপরাধমূলক রেকর্ডের উপর ভিত্তি করে ঋণের যোগ্যতার উপর বেশিরভাগ বিধিনিষেধ বাতিল করবে। হ্যারিস বলেন তিনি মুক্তির শক্তিতে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তার মতে সবাই ভুল করে এবং কারো কারো ভুল অপরাধের পর্যায়ে উঠে যায়, কিন্তু সুশীল সমাজের অংশ হিসেবে তাদেরকে আবার সঠিক পথে ফিরে আসার সুযোগ তৈরি করে দেওয়া এবং তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। কিম কার্দাশিয়ান বলেন, যারা বৈঠকে অংশ নিয়েছেন তাদের অভিজ্ঞতা সবার কাছে ছড়িয়ে দিতে হবে যাতে অন্যরা অনুপ্রাণিত হতে পারেন। বৈঠকে অংশ নেওয়া সদ্য ক্ষমা পাওয়া ব্যক্তিরাও তাদের মতামত তুলে ধরেন। Please welcome the Vice President of the United States. এছাড়া হোয়াইট হাউসে শিশুদের সাথেও এক অনুষ্ঠানে অংশ নেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। অনুষ্ঠানে শিশুদের স্বাগত জানিয়ে তিনি বলেন, তোমাদের বাবা মা অথবা পরিবার অন্য সদস্যরা কাজ করার মাধ্যমে দেশে এবং দেশের বাইরে অনেক শিশুকে নিরাপদ রাখতে সাহায্য করছেন। You are helping children around our country and around the world. Vice President aro bolen tumra baba ma ke kaaje jawar sujog diye onno onek shishur upokar korcho jader tumra kokhono dekhoi ni. It's about making sure that our children are happy. Rubina Akhtar, TBN 24 News Desk. New York theke samprocharito TBN 24 television bishwo jure বাঙালির কণ্ঠস্বর।